করা হলো দিলীপ ঘোষকে। আপাতত সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে পারবেন না দিলীপ বাবু। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে বলে তাকে চিঠি পাঠানো হলো। দিলীপ সুরে লাগাম কেন্দ্রীয় বিজেপি। হ্যাঁ ঠিকই শুনছেন, দিলীপ ঘোষকে সতর্ক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সর্বভারতীয় সহসভাপতিকে চিঠি পাঠিয়ে সংবাদ মাধ্যমের সামনে সংযত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দলের সাধারণ সম্পাদক অরুণ সিং দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে, কোনো লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদ মাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজ্য বিজেপির বেশ কিছু নেতার নাম না করে তাদের সমালোচনা করেন দিলীপ ঘোষ। সেই সঙ্গেই অমিত শাহ, জেপি নাড্ডাদের ব্লু আইড বয় শুভেন্দু অধিকারের বিরুদ্ধেও সম্প্রতি দিলীপ ঘোষ মন্তব্য করে বসেন। শুভেন্দু মেদিনীপুরের নেতা জননেতা নন, যা মোটেই ভালোভাবে নেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে এই চিঠি সংবাদ মাধ্যমের সামনে চলে এলেও তখনও পর্যন্ত চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেননি দিলীপ ঘোষ। তবে দিলীপকে এই ভৎসনা প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম। দেখুন, দিলীপ ঘোষকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কি সতর্ক করেছেন বা কি চিঠি পাঠিয়েছেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়, দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যেটা বাইরে আসছে বা যেটা নিয়ে এত প্রশ্ন হচ্ছে সেটা তো হচ্ছে যে মনোবল নিয়ে। তো এখন দিলীপ ঘোষের কথায় মনোবল ভাঙছে নাকি বিজেপির সামগ্রিক নীতি, এই আদি বিজেপিকে দমবন্ধ অবস্থায় ঠেলে দিয়ে তৎকাল বিজেপি, ধান্দাবাজ বিজেপি দল দখল এবং পরিযায়ী বিজেপিদের, এই তৎকাল বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে যে ভুল রাজনীতি, তাতে গোটা দলটা বাংলা থেকে যে উঠে যাচ্ছে, তো বিজেপি কর্মীদের তো মনোবল ভাঙবেই। দিল্লি নেতৃত্ব নাকি দিলীপ ঘোষকে যত্রতত্র মুখ খুলতে মিডিয়ার সামনে বারণ করেছেন। সকালবেলা করে উনি ওই যে মর্নিং ওয়াকে গিয়ে যে প্রথম যে ভাষণটা দেন সেটা কি বারণ করেছে? দিলীপ ঘোষ এতদিন ধরে যে কথাগুলো বলছিল সে কথাগুলো কি দিল্লির নেতৃত্ব খারিজ করে দিয়েছে? দিলীপ ঘোষ ভুল এবং মিথ্যে এবং অসৎ এই কথাটা কি বলেছে? দিলীপ ঘোষ সম্পর্কে তথাগত রায় যা যা বলেছিলেন দিল্লির নেতৃত্ব সেটা কি গ্রহণ করলেন? অনেকগুলো প্রশ্ন থাকবে। আমার এসব ব্যাপারে আদৌ কোনো আগ্রহ নেই। বিজেপির নেতা কে কাকে বলবেন, কোথায় বলবেন, কাঞ্চন বলবেন না কামিনী বলবেন, এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওরা ঠিক করুন। দিলীপ ঘোষকে এই সতর্কবাণীর মধ্য দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত আরও একবার বুঝিয়ে দিল আগামী দিনে তাদের ভরসা সুকান্ত শুভেন্দু জুটি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।